এই এই কি বলছো তুমি? তুমি না তুমি না প্রিয় না পল্লীকে সেটা চাই তার বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদ। তুমি না কুসংস্কারের বিরুদ্ধে জিহাদের হাতিয়ার। তুমি না শিক্ষার প্রকৃত সাধক। তুমি সমাজকে ভয় পাচ্ছ, তোমার পুরুষে কলঙ্কের কালি রাখবে বলে তুমি নিজেকে গুটিয়ে রাখছো। পারবে তোমার এতদিনের ভালোবাসাকে তুমি ভুলে যেতে পারবে বলো? বলো তুমি না তুমি না তুমি না পুরুষ পুরুষ ভুলেই তো এত সংশয় সীতা, কেন বুঝতে চাইছো না? তুমি আমি কেউ সমাজের বাইরের মানুষ নই। এই সমাজে নিয়মকে অস্বীকার করার মতো দুঃসাহস যেমন আমার নেই, তোমারও থাকা উচিত হবে না। আর একটা কথা বলবে না তুমি, তোমার কাছে আর আমার কোনো প্রত্যাশা নেই। আমার সব প্রত্যাশাকে তুমি মিটিয়ে দিয়েছো। শিক্ষার প্রকৃত কঙ্কালটাকে আপনি বের করে দেখিয়ে দিলেন মহাকাশ মাস্টার। কি লাভ আছে এই শিক্ষার, যে শিক্ষার উত্তাপে একটা সভ্যতার মুক্তি হয় না? কি মূল্য আছে এই শিক্ষার? আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাট ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল ফোন, আর এক হাতে দিলেন ভোটার লিস্ট। অথচ শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করা হলো। বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে। আপনার সংবিধানে সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থাকে, সেই সব মেয়েরা যদি আজকে ফিরে আসে, বাবা ফিরিয়ে নেবে না তার মেয়েকে? নেবে। ভাই ফিরিয়ে নেবে না তার বোনকে? নেবে। ছেলে ফিরিয়ে নেবে না তার মাকে? স্বামী ফিরিয়ে নেবে না তার স্ত্রীকে? নেবে নেবে নেবে। আপনি কেন মুখ ফিরিয়ে আছেন? আপনি কেন আমার দিকে তাকাতে পারছেন না? কেন আপনার পায়ের কাছে আমাকে আশ্রয় দিচ্ছেন না? কেন কেন তুমি তুমি বাড়ি ফিরে যাও সীতা। আজ থেকে মহাকাশ মাস্টারকে তুমি ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে তবে আপনাকে ভুলে যাব না, মনে রেখে দেব, সেটা আমার উপর ছেড়ে দিন। আর বাড়ি ফিরে যাওয়ার কথা বললেন না, কেন যাবো বাড়ি ফিরে? বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়িতে যেতে হয়। একটা কথা মনে রেখে দেবেন, সমাজের কাছে যেটা আমার শ্বশুর বাড়ি, আমার কাছে সেটা হলো জমের বাড়ি। আজ থেকে আমার একটাই কাজ, সেই জমের বাড়িতে গিয়ে আমার অসুর মশাইয়ের সঙ্গে পাশা খেলা। পাশা সংসার সীমান্তে দাঁড়িয়ে দেখুন না, দেখুন না, সেই পাশা খেলায় সীতা জিতবেই জিতবেই। সেদিন সেদিন মন থেকে সমস্ত মিথ্যে রঙের দাগ মুছে দিয়ে আপনি আপনি আমায় গ্রহণ করতে পারবেন তো? যাকে যাক, একদিনে সাপিনী সীতাকে কব্জা করা গেছে। বীরপুঙ্গ মহাকাশের আকাশরা পুষ্পক্রত থেকে সীতা হরণ করা হয়েছে। এবার সীতাকে আমি আমার সোনার লঙ্কায় নিয়ে আসবো। প্রতিবাদিনী দেশ সেবিকা সীতার গুমর ভেঙে দেবো আমি, প্রিয়নাথ মল্লিক। সেকালে রামায়ণে রাবণ সীতাকে রেহাই দিলেও একালে রামায়ণে রাবণ রূপী প্রিয়নাথ মল্লিক সীতাকে ছেড়ে দেবে না। ওই রাতে অন্ধকারে
চিচি এসব কি বলছো প্রিয়নাথ পল্লিক? সীতা না তোমার ছোট ছেলে সিঁদুর পড়ানো বউ? না, সীতা কখনোই প্রণয় বউ হতে পারবে না। সুতপা, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার কোনো কাজে বাধা দেবে না, কোনো প্রতিবাদ করবে না। সেই জন্য চিলেকোঠার ঘর থেকে তোমাকে নিচে আসার অনুমতি দিয়েছি আমি। তা নাহলে সেদিন তুমি আর অপূর্ব ধোপিপট্টিতে আমাকে যেভাবে অপদস্থ করেছ, তারপর তোমাদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল আমার। আমাদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে একবার নিজের ঘাড়ের উপর যে মাথাটা আছে সেই মাথার ভেতর বুদ্ধিটাকে সৎ কাজে ব্যবহার করতে শেখো বাবা। তার মানে? মানে তোমার অসুস্থ মানসিকতা ছোঁয়াচে রোগ এ বাড়ির প্রত্যেকটা মানুষকে অসুস্থ করে তুলেছে। শ্যামলী তার নিজের মায়ের পেটের ছোট ভাইকে বিষ খাইয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। পুলাই তার জীবনটাকে নিয়ে ছিলিমিলি খেলছে। দিবাকর অফিসারের মেয়ে সীতাকে তুমি এখন এ অসুস্থ সংসার সীমান্তে দাঁড় করাতে চাইছো? বড় ভাই সীতাকে বিয়ে করেছে, বিবাহিত স্ত্রীকে সে তার নিজের বাড়িতে নিয়ে রাখবে নাকি পতিতা পল্লীতে নিয়ে গিয়ে রাখবে? যদি বলি সেই উদ্দেশ্য নিয়েই তুমি সীতাকে এই বাড়িতে নিয়ে তুলতে চাইছো? ছি ছি ছি, এসব কি বলছো সুতপা? সীতা আমার ছোট ছেলের বউ, আমি তার শ্বশুর। শ্বশুর হয়ে আমার পুত্রবধূকে আমি পতিতা পল্লীতে? ছি ছি ছি, এইসব কথা তুমি মানে তোমরা ভাবলে কেমন করে? কেন ভাববে না বাবা, সুস্থ থাকতে যেত হতো কি লয় তাদের কাছ থেকে একটা বেশি আশা করা যায় নাকি? বড় বাবা আর চুপ করুন কেন? আপনারা দুজন মিলে এই ভগবান তুল্য মানুষটার জীবন অতিষ্ঠ করে তুলতে চাইছে জানতে পারি? কেউ নেই বাবা, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। হে ভগবান, আমি কি জীবন পেলাম! আমার রক্তের সম্পর্কের বড় ছেলে, রক্তের সম্পর্কের বিয়ে, না বিয়ে করা বউ, কেউ আমাকে একটু বুঝতে পারলো না? কে বলেছে বুঝতে পারিনি? তোমার মতো অমানুষ যে দুনিয়ায় দুটো নেই সেটা বুঝতে পারার আমার বাকি নেই। দেখলে দেখলে বউমা আমাকে কিভাবে অপমান করছে তুমি শুনেছো? মান অপমান বুঝ থাকলে তুমি এই বসে একটা হাঁটুর বৈশি মেয়েকে নিয়ে ধোবিপট্টিতে নোংরামি করতে যেতে না বাবা। বেশ করেছি গেছি, বেশ করেছি গেছি। পুরুষ মানুষদের ওরকম একটা তো ইয়ের দোষ থাকতেই পারে। আগেকার দিনের রাজাদের, আগেকার দিনের রাজাদের কতগুলো করে রাণ, কতগুলো করে রানী ছিল জানিস? অপমা, এরা কি আমায় পাগল করে দেবে? আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। সবাই আপনার দিক থেকে মুখ ফিরে নিলেও আমি আপনার সেবা করে যাবো, যতদিন বাঁচবো ছায়ার মতো আপনার পাশে পাশে থাকবো। শুধু একটা অনুরোধ বাবা, সীতাকে ঘরের বউ করে নিয়েছে, আপনি যেন আমাকে ভুলে যাবেন না বাবা। না 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 না, একেবারেই ভুলে যাবে না। যে স্ত্রী সম্পত্তির লোভে নিজের স্বামীর থেকে স্বামীর বাবাকে বেশি তোয়াজ করে চলে, তাকে কি কখনো বলা যায়? এই কি বলো তুমি, আমি তোমার বাবার সম্পত্তি ভাগ পাবার লোভে তোমার বাবার তোয়াজ করি? হ্যাঁ একেবারে তাই তাই তাই। কি আপনি এত কথা বললেন? হ্যাঁ বললাম, এবং যেটা বললাম সেটা আর কেউ বুঝতে না পারলেও ওই প্রিয়নাথ মল্লিক খুব ভালো করে বুঝতে পারছে। বাবা বাবা আপনি চুপ করে আছেন? হ্যাঁ চুপ করে আছি বৌমা। মানুষ বড় হলে প্রতিষ্ঠিত হলে কত লোকে কত কথা বলবে, সব কথা কানে নিতে নেই বলেই চুপ করে আছি, তুমিও চুপ করে থাকো। বাবা বৌমা, ম্যানেজার চিংড়ি ঘড়াইয়ে রামকৃষ্ণ দাদু বলেছেন, এক পুকুর জলে এক বালতি দুধ ফেলে দিলে রাজহাঁস কি সেই দুধ কখনো খায় গো? খায় না, পুকুর থেকে দুধটা ছেঁকে নিয়ে সেইটুকুই খায়। এই অপূর্ব সুতপা যাই বলুক, আমার জীবনে তোমার যা স্থান সেইটাই থাক। ধনী আসছে ভয়ঙ্কর একটা দুর্যোগের মেঘ, এই মল্লিক বাড়ির উপরে আকাশটাকে ছেয়ে ফেলতে আসছে। সেই দুর্যোগের মেঘ থেকে একটা ভয়ঙ্কর প্রলয় ঘটবে, আর সেই প্রলয়ের শেষ হয়ে যাবো শুধু তুমি আর আমি মা, ওরা সবাই বেঁচে থাকবে, শেষ হয়ে যাবো শুধু আমরা। তাই হও না গো, যত তাড়াতাড়ি তোমরা মরবে তত তাড়াতাড়ি আমি শান্তি পাবো। বড় বৌমা তুমি কি বলো তো, স্ত্রী হয় তুমি স্বামীর মরণ কামনা করছো? হ্যাঁ করছি করছি। যে স্বামী তার স্ত্রীকে এক বিন্দু সুখ দিতে পারে না, এতটুকু শান্তি দিতে পারে না, সন্তানের মহর অধিকার থেকে বঞ্চিত করে রাখে, তার মতো নপুংসকে বেঁচে থাকাচ্ছে, মরেছে অনেক ভালো। আজ এসব কথার মানে তাহলে কি ধরে নেবো, বিয়ের পরে তোমার পেটে যে সন্তান এসেছিল সে অপূর্ব রৌরসজাত নয়, অন্য কারো সন্তান? আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, ভুলে যাবেন না আমিও একটা মেয়ে, আমার একটা সম্মান আছে। বাবা বাবা আপনি এদের চুপ করতে বলুন, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো। না না না, তুমি আত্মহত্যা করবে না, তাহলে আমি বিপদে পড়ে যাবো, পুলিশ এসে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। ও তো তাই চাইছে, সব সময় চাইছে আমি যেন মরি, কিন্তু মরার আগে আসল সত্যটা আমি সবার কাছে বলে দিয়ে যাব। না, তোমার জীবনের কলঙ্কময় অধ্যায়ের কথাটা মৃত্যুর আগের দিন পর্যন্ত নিজের মনের মধ্যে লুকিয়ে রাখবে, আর যদি প্রকাশ করে দাও তোমার সঙ্গে আমি বোঝা পড়া সেরে নেব, চরম বোঝা পড়া।
শেষ বোঝা পড়া। মানুষটা কি বলে গেল? আমার সঙ্গে বোঝা পড়া সেরে নেবে, চরম বোঝা পড়া, শেষ বোঝা পড়া। কি ব্যাপার আপনার এখানে বসে? কোন সর্বনাশের মতলব আছে না? সর্বনাশের মতলব আমি কেন আঁটবো? ভাবছি তোমাদের সর্বনাশের দিনটা কবে আসবে। তার মানে? মানে হাতে কাদায় পড়লে তখন তাকে ইঁদুরের লাথিটাকেও সহ্য করতে হয়। ওই প্রিয়নাথ মল্লিকের সময় ঘনিয়ে আসছে, আর সেই সঙ্গে সেই সঙ্গে মল্লিক বাড়ির সংসার থেকে তোমাকেও খুব তাড়াতাড়ি বিদায় নিতে হবে। যে বিদায়ের ঘন্টা বাজাতে আসছে পুলিশ অফিসার দিবাকর বিশ্বাসের মেয়ে সীতা। না না না, আপনার ধারণা ভুল শাশুড়িমা, আপনি আমাকে চেনেন না। প্রয়োজন হলে আপনাদের সবার একসঙ্গে ওই সীতাকে আমি বিষ খাইয়ে মারব। তবু আমার হক, এবার এই সম্পত্তির এক কানা করি কেউ পাবে না। দাঁড়াও শ্যামলী, সত্যি করে বলো তো কি চাও তুমি? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কেন মিথ্যে সিঁদুর মাথায় দিয়ে পড়ে আছো এ বাড়িতে? পড়ে আছি তোদের চিতা সাজাবো বলে। কেন, কি অপরাধ করেছি আমি? অপরাধ করে বড় লোক, তুই বড় লোকের ছেলে। শ্যামলী, তোদের সব টাকা সম্পত্তি আমার একা চাই, আর এই সম্পত্তি একা পাবো বলে এই জীবনটাকে জলাঞ্জলি দিয়েছি আমি। তাই এই সম্পত্তি এক কোনো কড়ি কেউ পাবে না, এমনকি তোর এই বাপ প্রিয়নাথ মল্লিকও না। লজ্জা করে না তোমার? এইভাবে অন্যের সম্পত্তির উপর শকুনের নজর নিয়ে জীবন কাটাতে লজ্জা হয় না তোমার? না না না, হয় না হয় না হয় না। আর কেন হয় না সেটা তোর বাপকে জিজ্ঞেস করিস, বুঝেছিস? কলা তুলে কথা বললে তোর ওই কলার নলিটাকে আমি দু টুকরো করে দেব, দু টুকরো। সাধন সাধন, তোমার চরম বিপর্যয়ে তোমার পাশে দাঁড়াতে এসেছি সীতা। আর পাশে দাঁড়াতে এসেছো না, প্রিয়নাথ মল্লিকের নির্দেশ পেয়ে আমাকে ধোবিপট্টিতে তুলে নিয়ে যেতে এসেছো। না 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 সীতা, বিশ্বাস করো আমি দেহ কষারিণী হতে পারি, কিন্তু বিশ্বাসঘাতিনী না। চিংড়িগড়ের মুখে আমি সব শুনেছি, আর শুনেই ভাবলাম এই চরম বিপদে তোমার পাশে দাঁড়ানো দরকার। বলো সীতা, তোমাকে আমি কিভাবে সাহায্য করবো বলো? যদি বলি তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই, আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। কি করবে? মরবে নাকি প্রলয় মল্লিকের বউ হয়ে গিয়ে মল্লিক বাড়িতে সংসার করবে তুমি? হ্যাঁ তাই করবো, তাই করবো। মল্লিক বাড়িতে ঢুকে আমি প্রিয়নাথ মল্লিকের জীবনটাকে ছারখার করে দেব। মহাকাশ আমার সব শক্তি কেড়ে নিয়েছে, কিন্তু না, দুর্বল হব না আমি, একা এবার একা লড়াই করব আমি। আর সেই লড়াই করতে গিয়ে যদি আমি হারি সেটাই হবে আমার জয়। তোমার এই জয়ের আনন্দ থেকে আমাকে একটু ভাগ দেবে না? তার মানে আমি ধোবিপট্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি সীতা, সুস্থ জীবন নিয়ে খোলা আকাশের নিচে মুক্তি নিঃশ্বাস নেব বলে প্রতিজ্ঞা করেছি। আমাকে তোমার সাথে নেবে না? আলেয়া, আলেয়া, আমি একটা কাঁচায় বাঁধা পড়ে গেছি আলেয়া। এই সমাজের তৈরি নিয়মের খাঁচা, হটকারিতার সিঁদুর আমার জীবনে ছন্দপতন ঘটিয়ে দিয়েছে। ওই মহাকাশ মিত্রের জীবন থেকে উপেক্ষিত কেন কেন সীতা কেন? জোর করে অথবা আচমকা কোনো পুরুষ কোনো মেয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে তার সঙ্গে তার ঘর করতে হবে? একটা শিক্ষিতা মেয়ে হয় তুমি ছেলে খেলা মেনে নিচ্ছ? পারছি না, মেনে নিতে পারছি না, আর সেই জন্যই যাব। মাথায় ঘোমটা পরে একমাথা সিঁদুর পরে বউ হয়ে যাব না? নিজেকে সম্পূর্ণ অন্য নারী হিসেবে তৈরি করে তারপর মল্লিক বাড়িতে ঢুকব, তারপর নেব প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব আমি। সে প্রতিশোধের আগুনে পুড়ে যাবে এই সমাজের সমস্ত কুসংস্কারের নিয়ম, পুড়ে যাবে প্রিয়নাথ মল্লিক, প্রলয় মল্লিক আর আমার বাবা দিবাকর বিশ্বাস। তোমার এই মহল কাজে আমাকে তোমার সাথে নেবে না? কেমন করে যাবে তুমি বলো? কোন অধিকারে কোন সম্পর্কের দাবি নিয়ে তুমি মল্লিক বাড়িতে ঢুকবে? যদি মল্লিক বাড়িতে না ঢুকে নীলপুরের বাইরে থেকে তোমাকে সাহায্য করি। তার মানে নীলপুর ছেড়ে কোথায় চলে যাচ্ছ আলিয়া? যেখানে গেলে সুস্থভাবে দুটো টাকা রোজগার হবে সেখানে যাব। বাড়িতে অসুস্থ বাবা মা অন্ধ বাচ্চাটার মুখে দুবেলা দুটো রুটি তো তুলে দিতে হবে, তাই মহাকাশদার মাস্টারমশাইয়ের সঙ্গে আমিও নীলপুর ছেড়ে চলে যাচ্ছি সীতা। মাস্টারমশাইরা সত্যি সত্যি নীলপুর ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ সীতা মা, আজই প্রিয়নাথ মল্লিকের দেয়া এক মাস সময় পূর্ণ হলো যে। সব কিছু এমন হয়ে গেল
জানিনা মা, তবে আমার কাছে মহাকাশ আর কোনোদিন আদর্শ সন্তানের মর্যাদা পাবে না। আমার আদর্শের মহাকাশ মারা গেছে। না, এইভাবে বলবেন না মাস্টার মশাই। কেন বলবো না? মহাকাশ কি পেরেছে তোমার সম্মান বাঁচাতে? চোখের সামনে তোমার পরিণতি কেন দেখবো আমি? তোমার বেশ কেন দেখবো আমি? মল্লিক বাড়ির বউ হয়ে যাবো বলে তৈরি হয়ে বসে আছি মাস্টার মশাই। একটু বাদে প্রিয়নাথ মল্লিকের ছোট ছেলে আসছে, আমাকে পালকি করে ও বাড়িতে নিয়ে যাবে। সঙ্গে যাবে আমার বাবা, কোচানো ধুতি আর পাঞ্জাবি পরে। কদলি লগ্নে রাখালের দল যখন গরু নিয়ে নিজেদের ঘরে ফিরে যাবে, ঠিক তখন আমি রওনা হয়ে যাব আমার ঘরে, আমার শ্বশুর বাড়িতে। তারপর শুরু হবে আমার নতুন জীবন, নতুন সংসার। হব সংসার সীমান্তে সীতা। যদি প্রশ্ন করেন কেন এই জীবনটা মেনে নিলাম, কেন পালকি করে যাচ্ছি ও বাড়িতে, এর উত্তর আপনি পেয়ে যাবেন মাস্টার মশাই। শুধু একটাই অনুরোধ, সেদিন যেন আপনি আমাকে ভুল বুঝবেন না মাস্টার মশাই। বলুন, আমাকে সরিয়ে দেবেন না তো? বেশ, কথা দিলাম, আজ থেকে তোমার জন্য আমার ঘরের দরজা খোলা রেখে দেবো আমি। আজ থেকে আমার ঘরের লক্ষ্মীর পথ চেয়ে প্রতীক্ষা করে থাকবো আমি। চলি, এতক্ষণ গাড়িতে মালপত্র উঠে গেছে বোধ হয়। দাঁড়ান মাস্টার মশাই, আপনাকে একটা প্রণাম করব। আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করবেন। করব একটা প্রণাম। করো প্রণাম, করো মা, মা, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করে বলছি মা, তুমি জয়ী হও মা, তুমি জয়ী হও। শুধু জয়ী হতে বলছেন কেন মাস্টার মশাই? মেয়েটা আমার যাতে সুখী হয় সেই কামনাটাও করে যান। আমার কামনা ছাড়াই সেটা মা সুখী হবে, কারণ মাথার উপর আছে ভগবানের করুণার হাত। মাস্টার মশাই, এমনকি বাবা হয়ে আপনিও যদি সীতাকে আশীর্বাদ না করেন, তবু সুখরঞ্জন মাস্টারের ঘরে লক্ষ্মী সীতা সুখী হবে। সুখী হবে। চলে আলে পাগল কোথাকার, একটু পরে যে মেয়েটা প্রিয়নাথ মল্লিকের ছোট ছেলে প্রলয়ের হাত ধরে শ্বশুর বাড়ি চলে যাবে, তাকে ওই মাস্টারটা তার ঘরের লক্ষ্মী বলে গেল। এই এই, তুমি এখনো দাঁড়িয়ে আছো না? তোমাকে তো 5 মিনিট সময় দিয়েছিলাম, যাও যাও, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের কাজ করতে দাও, যাও। যাচ্ছি বড় বাবু, যাচ্ছি। আসলে মেয়েরা শ্বশুর বাড়ি যাবার সময় খুব কাঁদে কি না, তাই সীতাকে একটু সান্ত্বনা দেবো বলে, ও যেন ভালো করে সংসার করে সেই কথা বোঝাবো বলে একটু বেশি সময় থাকতে হলো। আসলে আসলে নীলপুরে সীতার আপন বলতে তার কেউ নেই। মাস্টার মশাইয়ের কাছে শুনেছি আপনি নাকি ওর মামা বাড়ির সবাইকে ভিটা থেকে উৎখাত করে ছেড়েছেন, যেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে আপনার চারতলা বাড়ি আর প্রিয়নাথ মল্লিকের সঙ্গে আপনার 2 নম্বরই ব্যবসা। চুপ, একদম চুপ। এই সময় তোমার মতো একটা নোংরা জীবিকার মেয়ে ছেলে এখানে থাকুক আমি চাই না। যাও যাও বলছে কেন? দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করার সময় এই সমস্ত নোংরা জীবিকার মেয়েদের ভিটের একটু মাটির জন্য সকলকে কিন্তু ভিক্ষের হাত পেতে দাঁড়াতে হয় মিস্টার দিবাকর বিশ্বাস। অবশ্য আপনি তো এখন প্রতিমা বিসর্জনের আয়োজন করেছেন, তাই না? চলে যাও, চলে যাও আলেয়া, তোমার মতন পতিতার পাপ স্পর্শে আমার বাবার এই সোনার প্রতিমা যদি অপবিত্র হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তাহলে আমার বাবা না শোকে দুঃখে স্বর্গের আগাম টিকিট কেটে অপর দিকে রওনা হয়ে যাবেন। কি হলো,
শুনতে পাচ্ছ না কি বলা হলো তোমাকে? যাও যাও বলছি। যাচ্ছি স্যার যাচ্ছি। তবে বাবা হয়ে আপনি আপনার মেয়েকে জ্বলন্ত চিতায় ছুড়ে দিলেও সেই চিতা থেকে সীতাকে উদ্ধার করার জন্য কিন্তু এই আলেয়া তার জীবনটা দিয়ে দিতে পারে, কারণ এই আলেয়াও সীতার মতো একটা অসহায় মেয়ে। কি রে, তুই এখনো তৈরি হসনি কেন? একটু পরেই পালকি নিয়ে প্রলয় এসে পড়বে। আচ্ছা মা, ওই তোকে যে নতুন বেনারসিটা কিনে দিলাম সেটা পড়লি না কেন? সেটা তো পড়তে পারতিস, সেটা পরবি তো। সব বেনারসি শাড়ি পরে দামি গয়না পরে আমাকে ও বাড়িতে যেতে বলবে না। সেদিন যাই হোক, আজ আমাদের বাড়িতে শালগ্রাম শিলার সামনে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো, সাত পা ঘুরে আমাদের মালা বদল হবে। এসবের কি দরকার ছিল? বিয়ে তো আমাদের হয়েই গেছে, আপনাকে কি আমার দুবার বিয়ে করতে হবে? আমার বাবাকে তুমি চেনো না, তুমি মল্লিক বাড়ির বউ হয়ে যাচ্ছ। বাবা কত খুশি হয়েছে জানো, সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে, নহবত বসেছে বাড়ির গেটে, লোকজনের হইচই, সেই সঙ্গে বিয়ের আয়োজন। তার মানে সেদিন আমাদের বিয়েটা হয়নি বলুন? না না, তা হবে কেন, আসল বিয়ে তো আজ হবে। তার মানে মহাকাশ মিত্রের বাড়িতে সেদিন আপনি আমার মাথায় যে হঠাৎ করে সিঁদুরটা লাগিয়ে দিয়েছিলেন সেটা আসল ছিল না, নকল ছিল না? সীতা, আমি কিন্তু আসল সোনার রাংটি দিয়েই তোমাকে শুভেচ্ছা জানাতে এলাম সীতা, নকল দিয়ে নয়। কেন এলে এখানে? কেন কেন এলে এখানে? যাও যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও। বাবা তুই তুই কেন এখানে আসছিস? বললাম তো উপহার দিতে এসেছি, যাকে একদিন নিজের জীবন সঙ্গিনী করবো বলে ঠিক করেছিলাম সে আজ আপনার ঘরে বউ হয়ে পালকি চড়ে শ্বশুর বাড়ি চলেছে। ভাগ্যের পরিহাস সীতাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, সেই পরিহাসের শিকার হয়ে নিজেকেও আমি সীতার জীবন থেকে সরিয়ে নিয়েছি। তবু হৃদয়ের একটা জায়গায় ওই মেয়েটা যে রয়ে গেছে প্রলয়বাবু, তাই নীলপুর ছেড়ে চলে যাবার আগে ভাবলাম যাই ওর শুভ দিনটাকে আরো সুন্দর করে দিই। আমার দোয়া উপহার তুমি নেবে তো সীতা? হ্যাঁ নিশ্চয় নেব, আপনি ভালোবেসে আমার জন্য উপহার দিতে এসছেন, আমি সেই উপহার নেব না, আপনার উপহার আমি দুহাত পেতে নেব। ধন্যবাদ সীতা, তোমার উপহারের প্রাচুর্যের ভিড়ে এটাকে হারিয়ে ফেলো না কেমন? মহাকাশ মাস্টার, পূর্ণিমার চাঁদ যতই জ্যোৎস্না ছড়াক, ছোট্ট জোনাকির আলো তাতে হারিয়ে যায় না। সীতা, কোনো কিছু হাত পেতে নিলে সীতা তার প্রতিদানটা দিতে জানে। একটু অপেক্ষা করুন, আপনার দেওয়া এই উপহারের প্রতিদানও আমি আপনাকে দিয়ে দেব। আপনার মোবাইল ফোনটা একটু দেবেন, আপনার বাবার সঙ্গে একটু কথা বলবো প্রলয়বাবু। আমার বাবু কেন, আপনি কেন, তুমি বলো, শুধু প্রলয় বলো। বলবো বলবো, সব বলবো, সময় হোক। হ্যাঁ তো তারা কেন আপনার? হ্যালো, কে প্রলয়? না প্রলয় না, আমি সীতা বলছি। সীতা কি বাবা, তুমি হঠাৎ আমায় ফোন করলে যে? আমি তো প্রলয়কে অনেকক্ষণ আগে পালকি দিয়ে পাঠিয়ে দিই। হ্যাঁ আপনার ছেলে প্রলয় কুমার অনেকক্ষণ আগেই পালকি নিয়ে চলে এসেছে, আমিও রওনা হচ্ছি কিছুক্ষণের মধ্যে। বলছিলাম কি, বলছিলাম কি, আমার একটা উপহার চাই, স্পেশাল মানে বিশেষ উপহার আর কি। আমি ঠিক বুঝতে পারছি না। বারে আপনি শ্বশুরমশাই হয়ে আপনার নতুন পুত্রবধূকে কিছু তো একটা উপহার দেবেন, নাহলে কিন্তু বুঝবো আপনি আমায় ভালোবাসেন না। কি বাসেন না ভালো? আরে মেয়ে ছেলেটা বলে কি জিজ্ঞেস করছে আমি ওকে ভালোবাসি কিনা? সারা পাপের জন্যে কোনো মেয়ে ছেলে আমার সঙ্গে এভাবে হেসে কথা বলেনি। ও শালি কি দিল 1000 টাকা কিলো! কি হলো, চুপ করে আছেন যে? একটা জিনিস চাইবো, দেবেন তো? আরে দেবো দেবো। আরে তুমি একটা উপহার চাইছো আমি না দিয়ে থাকতে পারি? বলো বলো বলো, কোন উপহার চাই তোমার বলো। সুখরঞ্জন মাস্টার মশাই আর মহাকাশ মাস্টারকে নীলপুরে থাকতে দিতে হবে। সীতা, মহাকাশ মাস্টারকে নীলপুর প্রাইমারি স্কুল থেকে বদলি করে বাইরে পাঠিয়ে দেওয়া চলবে না। ওরা আমার সঙ্গে শত্রুতা করেছে। আর করবেন না, এখন থেকে সবাই হবে প্রিয়নাথ মল্লিকের বন্ধু।
তুমি দায়িত্ব নেবে? নেব। আরে বাবা, এসব বউবে তুমতাম ছাড়ুন তো। নিলাম নিলাম, এক্ষুনি এই মুহূর্ত থেকে আমি ওদের সব দায়িত্ব নিলাম। বেশ, তোমার চাওয়াই হবে আজকের আমার বিশেষ উপহার। বলো, এই উপহার পেয়ে তুমি খুশি তো? খুশি, খুব খুশি, ভীষণ খুশি। তবে একটা কথা, ওই মহাকাশ মাস্টার আর সুখরঞ্জন মাস্টারকে আমার কথায় উঠতে হবে, বসতে হবে, তা না হলে ওদের আমি ধসিয়ে দেব, জীবনের মতো ধসিয়ে দেব। যান মহাকাশ মাস্টার, প্রতিদানের পরোয়ানাটা নিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। তবে একটা কথা, এখন থেকে প্রিয়নাথ মল্লিকের কাছে নীলপুর প্রাইমারি স্কুলের মিড ডে মিলের চাল ডাল তেল নুনের কোন রকম হিসাব চাইবেন না। ধবিপট্টি থেকে পতিতাপল্লী তুলে দেওয়ার স্বপ্ন দেখবেন না। নীলপুর বাজার এলাকার রাতের অন্ধকারে নাইট কুইন রেস্টুরেন্টে দেহ ব্যবসা চলবে, কোন রকম প্রতিবাদ করা চলবে না। যান, আসুন। সীতা, সীতা, সব তুই কি বলছিস? তার মানে এখন থেকে তুই আমাদের কারবারে যোগ দিলি? জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তুমি এই মহাকাশ মাস্টারকে যা যা বললে সত্যি 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 বাবা ওদের নীলপুরে থাকার অনুমতি দিয়েছে? সেটা বাড়িতে গিয়ে আপনি আপনার বাবা প্রিয়নাথ মল্লিককে জিজ্ঞেস করে নেবেন। সীতা, জান জান, বেহারাদের পালকি তুলতে বলুন। দেখতে পাচ্ছেন না, গোধূলির আলো ফুটে গেছে, কুরুলা ধুলো উড়িয়ে নিজেদের ঘরে ফিরে যাচ্ছে। রাখালের বাসিতে বেজে উঠেছে পুরবী রাগের সুর। চলুন, আর দেরি করবেন না, ওই সুর সাথে নিয়ে আমাকে আমার শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে যেতে দিন। বোঝাপড়া করবে ওই প্রিয়নাথ মল্লিক নাকি আমার সঙ্গে বোঝাপড়া করবে? কিন্তু না, তোমাকে আমি হাটে হাড়ি ভেঙে দেবো, এই মল্লিক পরিবারে আগুন জ্বালা দেবো, আগুন। তবেই আমার নাম শ্যামলী। কুসুম, না, কুসুমকে দিয়ে কাজ হবে না, তাহলে কাকে বেছে নেবো? আমার সৌভাগ্য কেড়ে নিতে চাই মল্লিক বাড়ির ছোট ছেলে প্রলয় মল্লিকের বিয়ে করা বউ সীতাকে, যে সীতাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা পূরণ করতে কার সাহায্য নেব আমি? বৌদি, বৌদি, এই যে বৌদি, কি ব্যাপার? তুমি এখন সাজগোজ করোনি কেন বৌদি? একটু পরে শারদ দপ্তা সাক্ষী রেখে সাত পা ঘুরে সীতার সঙ্গে আমার বিয়ে হবে। সারা বাড়িতে খুশির মেজাজ, সোনাই বাচ্চা লোকজন আসতে শুরু করেছে, আর তুমি এখানে একা একা মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন গো? তোমার বৌদির সঙ্গে মল্লিক বাড়ির সব সম্পর্ক সাথে চলছে পোলায়। তার মানে? তার মানে এখন থেকে তোমার বউ সীতা এসে বাড়িতে রাজ করবে, আর আমি তার পাঁচাটা গোলাম নিয়ে বসে থাকবো? না, আমি কিছু তাই মেনে নেবো না বৌদি। হতে দিতাম না, সীতার সঙ্গে তোমার বিয়ে হয়ে আমার যে কপাল পড়বে এমনটা যদি আগে বুঝতাম, তাহলে এ বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না। সীতাকে মুঠোর ভেতর কবজা না করলে তোমার ভাই মহাকাশ সীতাকে বিয়ে করত, তারপর ওরা দুজনে মিলে আমার বাবা প্রিয়নাথ মল্লিকের ব্যবসায় লাল বাতি জ্বেলে দিত, এই নীলপুরের মাটিতে আমাদের জিনা হারাম করে দিত। এখন যদি আমি তোমাদের চিনা হারাম করে দিই? না, তা তুমি করতে পারো না, কারণ তুমি এ বাড়ির বড় বউ। সেই বড় বউ বড় ভাতে যদি ছোট বউ এসে মুখ লাগায় তখন কি করবো আমি? যেখানে খুশি যাবে, এই নীলপুর ছেলে সীতাকে সঙ্গে নিয়ে চলে যাবে, নাহলে কাল লাগিনি সমল ইচ্ছা বলতে তোমরা কেউ রেহাই পাবে না। তাই নাকি? হুমকি দিচ্ছ আমাকে? আমার এই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকেই হুমকি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। যদি ভালো চাস তাহলে সকালবেলা উঠে এ বাড়ি থেকে চলে যাবি, নাহলে তোদের তো বটেই, সেই সঙ্গে তোর ওই বাপ প্রিয়নাথ মল্লিককে আমি। বুঝেছিস? এগিরে, মেয়ে ছেলেটা পাগল হয়ে গেল নাকি?
সবাই এত গরম দিয়ে গেল আমাকে, বলে কিনা আমার বাবাকে। কিন্তু কেন, যে কিনা শ্বশুর অন্তপ্রাণ ছিল সে এমন রাতারাতি বদলে গেল কেন? শুনবি শুনবি প্রলয়, যা বলবো তা শুনে সহ্য করতে পারবি তো? আমার কথা শুনে ওই প্রিয়নাথ মল্লিককে আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবি তো? কি বলতে চাইছো তুমি? যা আমি কোনোদিন কাউকে বলতে পারিনি, নিজের মনের ভেতরে যে লজ্জা লুকিয়ে রেখেছি এতদিন ধরে, সেই লজ্জার ঢাকনাটা খুললে যে দুর্গন্ধ বেরোবে তা সহ্য করতে পারবি তো? তুমি না মা, এখনই ওই ভয়ঙ্কর কথাটা প্রলয়কে বলো না। অপূর্ব, তুই তুই জানিস আমি কি ভয়ঙ্কর কথা বলবো? তুই জানিস? জানি মা, অনেকদিন আগে থেকেই জানি, সব জেনে সব বুঝে এতদিন আমি চুপ করেছিলাম। এক এক সময় মনে হয়েছে মরে যাই, কি লাভ বেঁচে থেকে, কিন্তু পারিনি, তোমার জন্য মরতে গিয়েও মরতে পারিনি মা। অপূর্ব, কি হয়েছে? কেন তুই মরতে গিয়ে মরতে পারিসনি? ওই যে বললাম, ওই অভাগিনী ভদ্র মহিলার জন্য পারিনি। আর কি হয়েছে, কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে, সে কথা শুনলে এক মুহূর্তের পৃথিবীটা তোর কাছে দ্বিধা হয়ে যাবে। তোকে ভুলে যেতে হবে, তুই প্রিয়নাথ মল্লিকের সন্তান, যেমন আমি ভুলে গেছি, মুছে দিয়েছে জীবন থেকে প্রিয়নাথ মল্লিক নামে রমানুষ নামটা, যেমন মুছে দিয়েছে শ্যামলীর অস্তিত্ব। অসত্যর সঙ্গে তার বউয়ের মামলা, ও বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তোর বউ আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে কেন? যে কিনা শ্বশুর গোসাই বলতে অজ্ঞান ছিল, সে আমার রাতারাতি অন্য শুনে গান গাইছে কেন? বল কেন? আমি বলছি কেন? আগে দাদারটি আমার কলারটা ছাড়ুন। এই ছাড়ুন না। এবার শুনুন কেন, শুকরঞ্জন মাস্টারমশাইয়ের ছেলে মহাকাশ মাস্টারের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই সীতা আপনাদের সংসার সীমান্তে এসে দাঁড়ালো বলে। কেন এলে, কেন এলে তুমি এই নরকে? কেন এলাম না? আপাতত দুটো কারণে, এই নরকের পাঁকে ফুটে থাকা দুটো পদ্ম ফুলকে নরক থেকে উদ্ধার করব বলে, আর দ্বিতীয়ত উপকারিতার রঙে রাঙানো আমার এই সিঁথি থেকে সব রং মুছে নিয়ে শুদ্ধ হয়ে নেব বলে। এতদিন বাইরে থেকে আমাকে তর্পেছে, এবার ঘরের ভেতরে এসেও কি আমাকে আঁচড়াতে চাও? আঁচড় কাটা যার স্বভাব, সে যেখানে যাবে সেখানেই আঁচড়াবে। এখানে শক্ত পাথরে আঁচড় দিতে পারবে না তুমি। লোহা যত শক্তই হোক, লোহার করাত দিয়ে তাকে কাটতে হয়। তার মানে তুমি আমাদের সর্বনাশ করার জন্য এবাড়িতে বউ হয়ে এসেছো? কে বউ? কার বউ? আমি কারো বউ ফউ নই, আমার স্মৃতিতে লাগানো আছে রং, হটকারিতার রং। কিন্তু সমাজ ওই রংকে সিঁদুরে বলবে, যে সিঁদুর পরিয়ে দিয়েছি আমি। ডোন্ট টাচ মি, একদম গায়ে হাত দেবেন না। এত সহজে আমি বাড়ি ছেড়ে যাব না। হিন্দু মেয়েদের জীবনের পরম সম্পদ সিঁদুর, আর সেই সিঁদুর নিয়ে আপনার ছোট ছেলে ছেলে খেলা করেছে, এর বদলা না নিয়ে আমি এখান থেকে যাব না। মা হয়ে চোখের সামনে রক্তের সম্পর্কের ছেলের মৃত্যু দেখতে হতে পারে আপনাকে, বড় ভাই হয়ে চোখের সামনে ছোট ভাইয়ের নিধন দেখতে হতে পারে আপনাকে। না 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 না, তার আগে তোমার হাত দুটো আমি ভেঙে দেব। তাহলে বধূ নির্যাতনের দায়ে আপনাকে জেলে যেতে হবে। বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বিবাহিতা স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অপরাধে মাসে মাসে খোরপোশ দাবি করবো আমি, কারণ সমাজের কাছে আপনি আমার স্বামী। সীতা, যদি এই মল্লিক বাড়ির চার দেওয়ালের মধ্যে আপনি আমার কাছে হয়ে থাকবেন একটা জঘন্য স্বামী। কি হয়েছে, কি হয়েছে এখানে, এত চেঁচামেচি কেন হচ্ছে গো? দেখুন না বাবা, আপনার ছোট ছেলে না আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে? ওরে হতভাগা, একটু পরে ছাদনা তলে তুলি, কার গলায় মালা দিবি, তোর বাবার গলায়? চুপ, একদম চুপ। ওই রকম শাকচুন্নির মতো হাসলে তোকে তোকে আমি গলা টিপে খুন করব। না 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 না, তার আগে একটি চলে তোমার বদন বিগড়ে দেবো, শুয়োরের বাচ্চা না মানে বাচ্চা শুয়োর, গলা টিপে খুন করবে। কি দিল, ১,০০০ টাকা কিলো? না, প্রলয় কিছুই দেয়নি, আর ওর দেয়া দাম অত টাকা হবে না প্রিয়নাথ মল্লিক। এবার বাপ বেটা দুজনে মিলে তৈরি হও,
কারণ সীতা যখন একবার এই মল্লিক বাড়িতে পা রেখেছে তখন যারা দেবার এই সীতাই দেবে, তখন তোমাকে তোমার ছেলে প্রলয় মল্লিককে গলা মিলিয়ে বলতে হবে, ওহ সীতা কি দিল, এও আমাদের কপালে ছিল। কথাটা মনে রেখো প্রিয়নাথ মল্লিক। পাগল পাগল, তোমার শাশুড়ি মাতা একদম বদ্ধ পাগল, কানানের শুভ দিনে এরকম অবান্তর কথা বলে গেল? মা কোনো অবান্তর কথা বলেনি, এতদিন আমরা যা পারিনি এবার সীতা তাই করে দেখাবে। তার মানে? মানে তোমার পাপের হিসাব এবার তোমাকেই মেটাতে হবে, সেই সঙ্গে দিতে হবে চরম দণ্ড, আমার প্রতি পাপের দণ্ড, মায়ের প্রতি বঞ্চনার দণ্ড, আর সীতার উপর অবিচারের বিচার হবে তোমার বিচার, যে বিচারের দণ্ড হিসাবে তোমাকে পেতে হবে ঘৃণা ধিক্কার আর তিরস্কার। এবার বিশ্বাস হলো তো? ওই শয়তানটা যে সিঁধ কেটে তোমার ঘরে ঢুকেছে বিশ্বাস হলো তো? আমি সেই জন্যই বলেছিলাম ওই বাঘিনীকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তখন আমার কথা শুনলে না, আমাকে ওর স্মৃতিতে সিঁদুর পড়াতে বাধ্য করলে তুমি, এখন ও আমার ঘরে এসে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলবে, এটাও আমায় বাধ্য হয়ে সহ্য করতে হবে। সীতা এরা এসব কি বলছে? আরে তোমার বাবা আমার বিশিষ্ট বন্ধু, আমরা একসঙ্গে ব্যবসায় নেমেছি, তুমি শিক্ষিতা সুন্দরী, তোমার মতো একটা সুন্দর মিয়ান এর নীলপুরে খুঁজে পাওয়া যায় না, আর সেই তুই কিনা মহাকাশের মতো একটা স্কুল মাস্টারের পাল্লায় পড়ে তোমার বাবার আর আমার মান সম্মান নষ্ট করছি। দেখো তোমার বাবার অনুরোধে তোমাকে আমি এবাড়ির বউ করে নিয়ে এসেছি, আমি স্বীকার করছি যে তোমার ইচ্ছের বিরুদ্ধে প্রলয় তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, কিন্তু আজ তো তুমি আমার ঘরের লক্ষ্মী, সেই ঘরের লক্ষ্মী হয়ে তুমি সারা আমার পেছনে বাঁশ দিচ্ছ। কেন দেবে না? তুমি তো খাল কেটে ঘরে কুমির এনেছো, ওই কুমির এখন তোমাকে তো গিলে খাবেই, সেই সঙ্গে আমাকেও। সীতা, প্রলয় তো তোমার স্বামী, স্বামী হয়ে এসব কথা কেন বলছে গো? আমাকে ভালোবাসি না বলে বলছে গো, নিজের ইচ্ছের বিরুদ্ধে আমার আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে বলে বলছে গো। সীতা, কি দরকার ছিল মল্লিক মশাই, আপনি আর আমার বাবা মিলে আমার জীবনটাকে কেন এভাবে নষ্ট করে দিলেন? যেখানে যেখানে এতটুকু ভালোবাসা নেই সেখানে আমি সারা জীবন থাকবো কেমন করে? যে পুরুষ মানুষটা আজকের মতন একটা দিনে আমাকে বাঘিনী থেকে শুরু করে শয়তানি থেকে শুরু করে কুমির পর্যন্ত বলে ফেললো, তাকে আমি চাঁদনা তলায় গিয়ে মালা পড়াবো কেমন করে? আমি বলে কত আশা করে বসেছিলাম আপনার ছেলের কাছ থেকে ভালোবাসার ফুল দিয়ে গাঁথা মালা পরে আপনার ছেলের বউ হব, আমার সব আশা জল ঢেলে দিয়ে আমার জন্য কাঁটার মালা হাতে নিয়ে বসে আছে, ওই দেখুন সে মালা আমি পরব কেমন করে? কাঁদে না সীতা, কাঁদে না, আমি প্রলয়কে বলে দেবো এরপর যেন একটাও বাজে কথা না বলে, আমি ওকে খুব করে মুখে দেব, তাতে ও যদি তোমাকে ভালো না বাসে না বাসো আমি তো আছি, আমি তোমায় ভালোবাসবো, তোর সব দুঃখ ভুলিয়ে দেব। সত্যি 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 মাইরি তিন সত্যি কথা দিলাম তো, দিলাম তো কথার খেলাপ করলে আমি কিন্তু আপনার সঙ্গে আড়ি করে দেব, আমি তোমার আড়িটা কাটিয়ে দিয়ে তোর সঙ্গে ভাব করে নেব। বাবা এই চুপ, জায়গা থেকে। তার মানে? তার মানে তুই সীতার মনে দুঃখ দিয়েছিস, অপূর্ব সুতমা শ্যামলীর মতো তুই ওকে সন্দেহ করিস, মিথ্যে কথা বাজে কথা বলে আমার মনটা ওর বিরুদ্ধে বিষিয়ে দিয়েছিস। না, ও যদি আজকে বিয়ের আসরে নাই আসতে চাইবে তাহলে তো মহাকাশের সঙ্গে পালিয়ে যেতে পারতো। দরকার নেই তোদের, কাউকে আমার দরকার নাই, এখন থেকে আমি সীতাকে নিয়ে থাকবো, না মানে সীতা বৌমাকে নিয়ে থাকবো। কি তুমি খুশি তো? কিছু বলো, দরকার নেই আমারও কালকে, দরকার নেই এখন থেকে, আমি শুধু প্রিয়নাথকে নিয়েই থাকবো। সীতা না, প্রিয় বাবাকে নিয়ে থাকবো। প্রিয় বাবা,
কি দিল? কত টাকা হবে কিলো? তোর হবে 1000 টাকা কিলো। সমাজ সমাজের নিয়ম শৃঙ্খলাকে উপেক্ষা করে আমি যদি সেদিন সীতাকে প্রলয় মল্লিকের লাঞ্ছনার হাত থেকে উদ্ধার করে ঘরে নিয়ে আসতাম, তাহলে সমাজকে আমাকে ক্ষমা করতো? বলতো নাকি একটা বিবাহিতা মেয়েকে এইভাবে ঘরে এনে তোলা যায় না? আইন কি আমাকে ছেড়ে দিত? কঠোর বিধান আমাকে বন্দি করে রাখতো না? কিন্তু কিন্তু সীতাকে আমি ভুলে যাবো কেমন করে? কেমন করে মেনে নেবো আমার আর কেউ না অন্য কারো স্ত্রী? কেমন করে কেমন করে কেমন করে? ভাগ্যের পরিয়া সীতাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। ভাগ্যের দোহাই দিয়ে অক্ষমতে থাকতে চাও না মহাকাশদা? মানে একটা শিক্ষিত মানুষ হয়ে তুমি সীতার জীবনটা নষ্ট করেছো। আলিয়া, সীতা তোমার দৃঢ়তা, তোমার আদর্শকে ভালোবেসেছিল, তোমার ভীরুতাকে নয়। কাপুরুষ মহাকাশ মাস্টারকে সীতার মতো মেয়ে কখনোই ভালোবাসতে পারত না। তুই কিন্তু আমাকে অপমান করছিস আলিয়া। অপমান করছি না, যা সত্যি তাই বলছি। কেন স্কুলের মিড ডে মিলে চাল ডাল তেল নুন চুল প্রতিবাদ করতে তোমার সাথে হাত মিলিয়েছিল সীতা? তোমার জন্য তুমি তাকে প্রভাবিত করেছিলে। কেন কেন নাইট ফ্রেন্ড রেস্তোরাঁর ব্যবসা বন্ধ করে দিতে হবে বলে প্রলয় মল্লিকের বিরুদ্ধে যুদ্ধে নামতে গেল সীতা? তোমার জন্য গেছে। কেন ধোবি পট্টির পলিতা পলি তুলে দিতে হবে বলে প্রিয়নাথ মল্লিকের বিরোধিতা করতে গেল সীতা? সব তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। আলিয়া, তোমার নেতাগিরির শিকার হয়েছে সীতা, তাই তো প্রলয় মল্লিকের হাতে সীতাকে লাঞ্ছিত হতে হয়েছে। আর যদি প্রিয়নাথ মল্লিকের চক্রান্তে ওই পতিতা পলিতে সীতা স্থান হয়, সেজন্য দায়ী হবে তুমি, তুমি, তুমি। আলিয়া, তুমি একটা কাপুরুষ, তাই পারলে না, পারলে না সমাজের নিয়মকে লাথি মেরে মিথ্যে সিঁদুরে রাঙা সীতার কপাল থেকে সেই দাগ মুছিয়ে দিতে। আলিয়া, যে নেতা যুদ্ধের সময় তার সৈনিকের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে নিজে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে সম্মান বাঁচায়, তার মতো নেতার মুখে আদর্শের কথা মানায় না, ভালোবাসার কথা মানায় না। আলিয়া, আমাকে আমাকে তুমি মানলে মহাকাশদা? হ্যাঁ মানলাম, মানলাম। আর যদি কোনোদিন তুই এসব নিয়ে কথা বলতে আসিস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না, তা হবে না। কারণ যে বাড়িতে দাঁড়িয়ে তুই আলিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলছিস সেটা আমার বাড়ি, তোর বাড়ি নয়। শোন আলিয়া, মাস্টার, কাঁদিস না মা, একদম চোখে জল ফেলবি না। এইসব নেতাদের এটাই কাজ, লড়াইন ময়দানে নেমে সাথীদের সামনে এগিয়ে দিয়ে নিজেদের গা বাঁচানো এদের পলিটিক্স। মরবি তো তোরা, ওরা বেঁচে থাকবে যুগের পর যুগ ধরে। তোর আদর্শের নেশায় পাগল হয়ে দেশকে বাঁচানোর জন্য দুর্নীতির বিরুদ্ধে প্রাণ দিবে, আর ওরা ভেতর ভেতরে শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে দেশটা সর্বনাশ করবে। এই তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। কেন তুই প্রিয়নাথ মল্লিকের শর্ত মেনে মিড ডে মিল চুরির বিরুদ্ধে প্রতিবাদ থেকে নিজেকে সরিয়ে নিলি? কেন এখনো ধবি পট্টিতে প্রিয়নাথ মল্লিকের পতিতা পল্লীর ব্যবসা বন্ধ করতে পারলি না? কেন নাইট কুইন রেস্তোরাঁয় অসামাজিক কাজ চলবে? কোথায় গেল তোর প্রতিবাদের ভাষা? প্রিয়নাথ মল্লিকের এইসব শর্ত মেনে কেন এখনো নীলপুরে পড়ে আছিস? আমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার কথাটা বলার আগে তোমার ভাবা উচিত ছিল। আমি কিন্তু তোমাদের বাড়িতে এসে থাকতে চাইনি। তুমি একদিন পতিতা পল্লীতে গিয়ে বলেছিলে এই কাজ ছেড়ে অন্য কিছু করবি আলিয়া, বলেছিলে তোমার স্কুলের বাচ্চাদের রান্নার কাজে লাগিয়ে দেবে, দুবেলা খাওয়া ছাড়া 2000 টাকা মাস মাইনে দেবে বলেছিলে। তুমি আমাকে এ বাড়িতে থাকতে বলেছিলে, আবার তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো? তাড়িয়ে দিয়েছে মাস্টার মশাই, প্রিয়নাথ মল্লিক আমাদের মল্লিক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তোমরা? কেন প্রিয়নাথ মল্লিক তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল? ওই যে সেদিন চিংড়ি শ্যামলীর সামনে যে গানটা গাইলো সে যে সেই গানটা, আমার দুফোঁটা চোখের জল এক বুক দীর্ঘ সাথে নিয়ে যাও বন্ধু, দিয়ে যাও লড়াইয়ের আশ্বাস। সেলাম বন্ধু, সেলাম, সেলাম বন্ধু, সেলাম। সেদিন চিংড়ির কথাগুলো শ্যামলীদি প্রিয়নাথ মল্লিকের সামনে চুকলি কাটলো, চুকলি। আর আর প্রিয়নাথ মল্লিক চুক্কি মেরে আমাদের ওভাবে থেকে তাড়িয়ে দিল। আপনি আমাদের শুধু তোমরা নয় ফরিন্দা, আমাকে একটু ঠাঁই দিন মাস্টার মশাই, আমি আরো বাড়িতে থাকবো না। কেন রে কুসুম, থাকবি না কেন? কি হয়েছে? সহ্য করতে পারছি না প্রিয়নাথ মল্লিকের এই অত্যাচার, আমি আর সহ্য করতে পারছি না। কেন, কি করেছে ওই শিম্পাঞ্জিটা? তোর কিচ্ছু করতে পারিনি,
এখনো কিচ্ছু করতে পারেনি, কিন্তু ও বাড়ি থেকে বেরিয়ে না এলো আমার সর্বনাশ করে ছাড়তো। কুসুম, ও ভাবের জ্বালায় নিজের বাপ মাকে ছেড়ে, বিটে মাটি ছেড়ে এই নীলপুরে বাবুর বাড়িতে কাজ করতে এসেছি, সেজন্য বাবুর সঙ্গে আমাকে অসভ্য কাজ করতে হবে কেন? চুপ কর, চুপ কর। শুধু তাই নয়, ও বাড়িতে কি কি ঘটনা ঘটেছে, কি কি ঘটছে সব সব আমি বলবো তোমাদের। আর তাই যদি তুমি শোনো না মহাকাশদাদা বাবু, একেবারে আশ্চর্য হয়ে যাবে। বলো না, বলো না মহাকাশদাদা বাবু, আমাকে তোমাদের বাড়িতে কাজে রাখবে? এ বাড়ির মালিক আমার বাবা, তাকে জিজ্ঞেস করে দেখ, সে যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। রাখবে, রাখবে মাস্টার বাবু, সুন্দর পৃথিবী তৈরি করব, একটা নতুন পৃথিবী। পাশা খেলছে, পাশা বলেছিলাম না, আমার জমের বাড়িতে গিয়ে আমার অসুর মশাইয়ের সঙ্গে পাশা খেলবো। শুরু করে দিয়েছি সেই পাশা খেলা, আমার জমরাজের সংসারে আগুন ধরিয়ে দিয়েছি। এবার সেই আগুনে আমার অসুর মশাই প্রিয়নাথ মল্লিককে পুড়িয়ে মারা, ব্যাস। তারপর তারপর আমি ফিরে যাব তোমার কাছে মহাকাল, কারণ কারণ মনে মনে তো তোমাকে আমি স্বামীর আসনে বসিয়েছি। তুমি তুমি আমার স্মৃতি থেকে সমস্ত মিথ্যে সিঁদুরের দাগ তুলে দিয়ে ভালোবাসার সিঁদুর পরিয়ে দেবে, কি বলো? দেবে না? একা একা অন্ধকার ছাদে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছো সীতা? তা জেনে জানে আপনার প্রয়োজন, প্রয়োজন আছে বই কি? তুমি আমার স্ত্রী, মানে বিয়ে করা বউ। যেমন যেমন তোমার স্মৃতিতে সিঁদুর নেই। অবশ্য আজকাল তো অনেক ঘরের বউরা সিঁদুর পরে না, ছাড়ো সব কথা, শাড়ি টাড়িও তো পরতে পারো নাকি, তা না এই পোশাক। হ্যাঁ, নতুন বউদের এইসব পোশাকে কি মানায়? দূর, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি কারো বিয়ে করা বউ নই। ওই হটকারিতে সিঁদুরটাকে আমি আগেও অস্বীকার করেছি, এখনো অস্বীকার করি। আর তাছাড়া আমি তো আপনার বাবা ইচ্ছেতে এখানে এসেছি, আপনার ইচ্ছেতে এখানে আসিনি, এ কথা আপনি নিজে মুখে স্বীকার করেছেন। কবে কি বলেছে সে নিয়ে বসে থাকলে হয় না? কে আজ তিন দিন তুমি এই বাড়িতে এসেছো, এই তিন দিনে কয়েক গ্লাস জল ছাড়া কিছুই তো মুখে তুললে না। তিন দিনে কয়েক গ্লাস জল খেয়ে থাকলে আমি এতদিনে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতাম। এই বাড়ির সকলের অনুরোধ উপেক্ষা করলেও আপনার মায়ের অনুরোধ ফেলতে পারিনি, তারই মমতা মাখানো হাতে ভাত খাচ্ছি দুবেলা। তাই নাকি? মা খুব যত্ন করে খাওয়াচ্ছে বুঝি? মায়েদের ধর্মই তো তাই, সন্তানদের যত্ন করা। কথায় আছে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কবু নয়, সন্তান যত কুলাঙ্গারই হোক না কেন মা কোনোদিন খারাপ হয় না, বুঝলেন? আমার ভগবান, উনি আমার দেবতা, উনি আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। তা না হলে মাত্র তিন দিনের মধ্যে উনি আমার হাতে সংসারের চাবিটা তুলে দিতেন না। কি বলে? বাবা বড় মধুর কাছ থেকে সংসারের চাবি কেড়ে নিয়ে তোমার তুলে দিয়েছেন? দিয়েছেন তো। তা না হলে কি আমি এবারে জল মুখে তুলতাম? হয়তো আপনার মা সুতপা দেবীর অনুরোধ আমি উপেক্ষা করতাম। ও এই জন্যই তুমি এবাড়িতে বউ হয়ে এসছো? আমার বাবার মাথায় হাত বলি আমাদের সমস্ত সম্পত্তি গ্রাস করতে এসছো তুমি? তুমি ঠিক বলেছো পলা ঠাকুর বউ, আমরা খাল কেটে ঘরে কুমির এনেছি। তুমি ওকে কুমির বললে? দাঁড়াও আমি বাবাকে বলে দেবো। ও বাবা, ও প্রিয় বাবা, দেখো না তোমার বড় ছেলের বউ আমাকে কুমির বলছে গো। এসব চিৎকার করবি না তো, সত্যি বলতো কি চাস তুই, কেন এসেছিস সে বাড়িতে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রাত্রে একা ঘরে খিল দিয়ে শুয়ে পড়া আমাকে কেন অন্য ঘরে শুতে হবে? তুমি অস্বীকার করলেও সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে তুমি আমার বিয়ে করা বউ। বউ হয়ে কেন আমার কাছে আসবে না তুমি, বলো, উত্তর দাও। এটা কি বাবাকে জিজ্ঞেস করবেন সীতা? কারণ আমি আপনার বাবার ইচ্ছেতে এখানে এসেছি, আপনার ইচ্ছেতে নয়। এবার যে তোমার আমার ইচ্ছে তোকে বাড়ি থেকে চলে যেতে হবে,
এবং যার আগে সংসারের চাবিটা আমার হাতে দিয়ে দিতে হবে। স্বীকারই করো না কিন্তু সমাজের কাছে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। সীতা, এই সমাজের কাছে আপনি আমার স্বামী হয়ে থাকুন, কিন্তু মল্লিক বাড়ির চার দেয়ালের মধ্যে আপনি আমার কাছে হুকুমের চাকর ছাড়া কিচ্ছু না। সারা জীবন বুড়ো আঙুল চুষে যেতে হবে, সীতার পায়ের এই কেনা আঙুলের নখটাও না ছুঁতে পারবেন না। কেন ছুঁতে পারবো না তোমায়? সীতা, আপনি আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, কখন যে ডিভোর্স করবো। বিয়ের কোন ছবি দেখাতে পারবেন? মাথায় সিঁদুর পরে, ঘোমটা পরে আপনার পাশে দাঁড়িয়ে বউ সীতা, তবু নাকি আমি আমি নাকি সমাজের কাছে আপনার বিবাহিতা স্ত্রী। একটা মিথ্যা দুর্ঘটনাকে সমাজ সত্যি বলে মেনে নেবে আর তাকে সারা জীবন নিয়মের খাঁচায় পুষে রাখবে? না, আমি এই খাঁচা ভেঙে বেরিয়ে আসবো। যে সমাজের মানুষ আজকে প্রিয়নাথ মল্লিকের ছেলে প্রলয় মল্লিককে দিবাকর বিশ্বাসের মেয়ে সীতার বিবাহিতা স্বামী বলে মনে করছে, সেই সমাজের মানুষের কাছে আমি বলবো না, সীতার শিকার, সীতার মাথায় লাগানো আছে হটকারিতার রং, ঢং ঢং দেখাচ্ছে, ঢং সতী বলে দেখাচ্ছে। প্রলয় ঠাকুর, আজ রাতে সতী বলাটা ঘুরতে দিও তো। আশিস, আশিস, দেখবো তোদের কত ক্ষমতা। সীতার গায়ে হাত লাগানোর মজাটা তখনই টের পাই। তখন নয়, এখন, এখনই তোর ক্ষমতার দৌড়টা আমি দেখতে চাই। চল আমার সীতা তোর সঙ্গে ঘরে যাবে না। চুপ, কে মা? আমি তোর মা না, আমি তোর জন্ম দেওয়া নিয়তি। তোর মানে? মানে আমার কাছে ওই জানোয়ারটা মারা গেছে, আমার পেটের সন্তানের পেতাত্মা। ওই পেতাত্মাটা সীতাকে স্পর্শ করলে আমি ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেব। মা, চল জানোয়ার। কি, তুমি আমায় মারলে? দাঁড়াও, আজ আমি তোমায় শেষ করে দেবো, তারপরে সীতা শরীরের মাংস খুবলে খুবলে খাবো আমি। মা, আপনি আপনার মা, এই তুই তোর মায়ের গায়ে হাত তুলি না। বললাম তুলে বাজে বাচ্চা, খুশি আমি তাই করবো, চল আমার ঘরে চল। যাবো যাবো রে, কিন্তু আমি যাবো না, তুই যাবি। আয়, আজ তোকে যে মেরে দুর্মুষ বানাই, তারপর তোকে নিয়ে কেমন হাসপাতালে যাই। মারো মারো, ওই জনের দুটোকে মেরে শেষ করে ফেলো। এতদিন আমরা যা পারিনি তুমি তাই করে দেখাও। এই সংসারটাকে ওদের হাত থেকে রক্ষা করো। মারো, আরো মারো ওদের। সীতা তোমাদের বুঝি খুব মারলো? ও সীতা কি দিল 1000 টাকা কিলো? এই সীতা, তোমাদের মারলে কেন? কি করেছো ওরা? আপনার ছেলে আমাকে একা পেয়ে আমার শ্লীলতা হানির চেষ্টা করছিল। শ্লীল না বাবা, না শুয়োরের বাচ্চা, না মানে বাচ্চা শুয়োর। এই বাবা, তুমি অমর্য। এই মেরে দিছি, মেরে দিছি। তারপর তারপর কি হলো, কি হলো তারপর? আর কি তারপর? আপনার স্ত্রী সুতপা দেবী বাধা দিতে এসেছিল, হলো মায়ের গায়ে হাত দিল, মায়ের গলা টিপে। এই বকে দিছি, বকে দিছি। তারপর কি হলো? তারপর তারপর আর কি, তারপর আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন আমি আত্মরক্ষার জন্য
দাওয়াই দিয়ে দিচ্ছি, দাওয়াই। দাওয়াই দিয়েছো? করা দাওয়াই। করা দাওয়াই মানে ওষুধ? হ্যাঁ। ভালো করছো, ভালো থেকো, বেশ করছো। এই তো দাওয়াই দামটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও, কারণ ও তো আমারই জন্ম দেওয়া সন্তান। আপনি কি বলছেন এসব? ওই মেয়ে ছেলেটাকে আমরা দুজনে এইভাবে মার খেলাম আর আপনি তার সমর্থন করছেন? একটাও কথা বলবে না তুমি? তুমি একটাও কথা বলবে না? কেন বলবো না? আপনি সংসারে চাবিনে ওই মেয়ে ছেলেটাকে তুলে দিয়েছেন। ও কে এই সংসারে? কার জন্য এসে ঢুকেছে? তোলার জন্য না আপনার জন্য? চুপ করো তুমি। কেন চুপ করবো? এখন আমার প্রয়োজন ফুরিয়ে গেছে না? তাই আমার কাছ থেকে সব ক্ষমতা কেড়ে নিতে চাইছেন? এই জন্য কি আমি আমার জীবনটাকে নষ্ট করেছিলাম? তুমি থামবে কি না আমি জানতে চাই। না থামবো না। আজ আমি আপনার মুখোশ খুলে দেবো, এই হাতের মাঝে হাড়ি ভেঙে দেবো, সবার কাছে বলে দেবো আপনি আমার জীবন নষ্ট করেছেন। এখন আমাকে ছেড়ে ওই দিবাকর বিশ্বাসের মেয়ে সীতার জীবনটা আপনি নষ্ট করতে চান। কে বলে? চুপ। শ্বশুর হয়ে ছেলের বয়স সঙ্গে নোংরা সম্পর্ক করছেন আপনি, আপনি, আপনি। মিথ্যে, মিথ্যে, সত্যি না, মিথ্যে নয়। শুক্রঞ্জন মাস্টারের মেয়ে ওই শ্যামলীর পেটে সন্তান এসেছিল তোমার জন্য। দ্রুত পা, নিজের পাপ লুকানোর জন্য তুমি তড়ি ঘড়ি করে শ্যামলীর সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে। বিয়ের কয়েক মাস পরে শ্যামলী তার পেটের বাচ্চা নষ্ট করে, তারপর ওই শ্যামলীর সঙ্গে সব সম্পর্ক রীতি টেনে দিই আমি। বিশ্বাস করো সীতা, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আপনারা এই লোকটা সম্পর্কে যা যা বললেন তার একটা কথা আমি বিশ্বাস করি না। কেন লোকটাকে অকারণে মানসিক যন্ত্রণা দিচ্ছেন আপনারা? জান জান না, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। জান জান প্লিজ। আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, ওরা আপনার সঙ্গে শত্রুতা করছে। ঠিক বলেছো, ঠিক বলেছো। শত্রু, শত্রু, সব সালা শত্রু। আমি এই শত্রুতার, আমি শত্রুতার কারণ খুঁজে বার করবো, কারণ খুঁজে বার করবো। দেখুন দেখুন, এতদিন বাইরে থেকে আপনার সঙ্গে কত বিরোধিতা করেছি, কত খারাপ কথা বলেছি, কিন্তু এই তিন দিনে, মাত্র তিন দিনে, মাত্র তিন দিন আপনাকে এত কাছে থেকে দেখে আপনার সম্পর্কে কিন্তু আমি একটা কথা বলছি, এই পৃথিবীতে আপনার মতন একটা বড় মনের মানুষ আর দ্বিতীয় নেই। অথচ এই সংসারের কেউ আপনার সেই বড় মনটাকেই বুঝতে পারলো না, কিন্তু আমি বুঝতে পেরে গেছি। আর সেই সঙ্গে এটা বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে ভালো মানুষের শত্রুর অভাব হয় না, সেই জন্যই তো ওরা অকারণ অকারণে আপনার চরিত্রে কলঙ্কের কালি ঠেলে দিচ্ছে, তাই না? অকারণে আপনার চরিত্রে কলঙ্কের কালি ঠেলে দিচ্ছে? এই সব সত্যি কি? তুমি যা যা বলছো সব তোমার মনের কথা? নিশ্চয়ই আমার মনের কথা। মনের কথা না হলে কি, মনের কথা না হলে কি এত রাত্রে এইভাবে এইরকম একটা পোশাক পরে আমি আপনার জন্য অপেক্ষা করি? বিশ্বাস করুন, শুধুমাত্র আপনার মনের কোণে একটু জায়গা পাবো বলে আমি নিজেকে এখন অবিবাহিতা কুমারী বলেই মনে করি। আপনার ছোট ছেলের দেওয়া সিঁদুর পরে আমি নিজেকে এখনো আপনার ছোট ছেলের বউ হিসেবে ভাবতেই পারি না। প্রলয়ের সঙ্গে কিন্তু আমার এখনো রাত্রিবাস হয়নি। আসলে ভালো লাগা ভালোবাসার তো কোনো বয়স থাকে না। এখন আমার কি ইচ্ছে করছে বলো তো? কি হচ্ছে? এই নীলপুর থেকে অনেক দূরে তো কুমায় কোথাও নিয়ে যায়, যেখানে কেউ আমাদের চিনবে না, জানবে না, আর তারপর তারপর তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে সংসার পেতে বসি।
তাই তা নাহলে শ্যামলীর আঁচল থেকে সংসারের চাবিটা কেড়ে কেন তোমার হাতে তুলে দেব বলো? বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। চলুন না, অনেক রাত হয়েছে, একটু ড্রিঙ্ক করবেন, রিল্যাক্স করবেন, কাম অন। ভীষণ খারাপ লাগে, তোমায় খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, তোমায় খারাপ লাগে, যখন ভাবি তুমি একটা চোর, যখন ভাবি তুমি একটা চোর, 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 তুমি চোর, তোমায় ভালো লাগে, যখন ভাবি তোমায় ভালো লাগে, যখন ভাবি তুমি মিষ্টি একটা ভূত। টাকা বানাই মিডে মিলের খাবার চুরি করে, যাতে আমার মরার পরে সবাই বাঁচে নিজের মতো করে। আমি টাকা বানাই মিডে মিলের খাবার চুরি করে, যাতে আমার মরার পরে সবাই বাঁচে নিজের মতো করে। আমি টাকা বানাই, তুমি নিজের কথাই ভাবো না, তোমার নাই নিজের কথাই ভাবো, আয়না তোমার নাই, তাই 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 কিনে দে রেশমি চুরি, নাইলে যাব বাপের বাড়ি, দিদি বল চাল কাটালি, জানি তার চারি চুরি, কিনে দে রেশমি চুরি, নাইলে যাব বাপের বাড়ি, দিদি বল চাল কাটালি, জানি তার চারি চুরি, জানি তার চারি চুরি, জানি তার চারি চুরি। ভীষণ খারাপ লাগে, তোমায় খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, তোমায় খারাপ লাগে, যখন ভাবে তুমি একটা চোর, যখন ভাবে তুমি একটা চোর, 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 তুমি চোর। চোরের মতন শীত কেটে মল্লিক বাড়িতে ঢুকে প্রিয়নাথ মল্লিকের স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি এবং মানুষ ঠকানো টাকা আমি নীলপুরের লোকজনদের মধ্যে বিলি করে দেব বলে এই সাদা কোর্ট পেপারে সই করিয়ে নিলাম। না, এর জন্য আমাকে বিশেষ বেগ পেতে হয়নি, কারণ আমি ওর মদের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম ঘুমের ওষুধ। এবার বাকি আর একটা কাজ, ওর দুর্গন্ধে ভরা নোংরা চরিত্রের ডাস্টবিনটাকে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া। উদ্বোধন করবেন আর পাবলিক কিনা সেইবার ভেঙে গুলিয়ে দিয়েছে দলের সুরের বাচ্চারা, দেখাচ্ছি মজা, আজ আমি তত সবকটাকে গুলি করে মারবো। অজনকে মারবেন অফিসার, আপনার রিভলভারের গুলির থেকে আপনার সংখ্যায় অনেক বেশি আছে, কিন্তু সারা নীলপুরের মানুষকে মেরে ফেলার মতো ক্ষমতা যে আপনার নেই তা আমরা জানি, তবু যদি গুলি চালান তাহলে তাই না? দের হয়ে গেছে আজকে। হ্যালো, হ্যালো, কে? প্রিয়নাথ বাবু, প্রিয়নাথ বাবু শুনুন, এদিকে একটা মস্ত বড় কাণ্ড ঘটছে। হ্যাঁ হ্যাঁ, একটা মস্ত বড় কাণ্ড। বলুন এবার আপনারা, আপনারা তো নিজের চোখে দেখলেন কেমন করে প্রিয়নাথ মল্লিক তার লালসা চরিতার্থ করবার জন্য গতকাল রাত্রে আমার উপর চড়াও হয়েছিল,
কেমন করে শ্যামলীদের জীবনটাকে নষ্ট করেছে, নিজের পাপ লুকানোর জন্য নিজের সন্তানের সঙ্গে স্বার্থপরতা করেছে। প্রলয় মল্লিকের হটকারিতা সিঁদুরে আমার স্মৃতি রাঙিয়ে আমাকে এ বাড়িতে এনে গতকাল রাতে আমাকে বিয়েও করতে চেয়েছে ওই লোকটা। এই সব কিছু কিন্তু আপনারা নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন। এবার বলুন আপনারা, এই লোকটা কি শাস্তি হওয়া উচিত? বলুন বলুন, চুপ করে থাকবেন না, উত্তর দেন। কি উত্তর দেব? ও যদি আমার স্বামী না হতো তাহলে ওকে আমি গলা টিপে খুন করতাম। তাই করো সুতপা, আমাকে গলা টিপে খুন করো। বলেছেন সুতপা দেবী, এই সমস্ত পুরুষ নামের কাপুরুষ গুলো মাথায় একটা স্বামীর তকমা লাগিয়ে কত মেয়ের যে জীবন নষ্ট করে তার কোনো ইয়ত্তা নেই। আমার মতে এই সমস্ত মানুষগুলোকে সামাজিক ভাবে বয়কট করা উচিত। করো, আমাকে বয়কট করো, আমাকে নির্বাসন দাও। এমন একটা জায়গায় নির্বাসন দাও যেখানে চন্দ্র সূর্যের আলো পৌঁছয় না, যেখানে প্রাণের স্পন্দন নেই, সেই রকম একটা দ্বীপান্তরে আমাকে নির্বাসন দাও। তাতে আমাদের মতো মেয়েদের নষ্ট হয়ে যাওয়ার জীবনে কি পরিণতি হবে? পরিণতি হবে মৃত্যু। তোমার মতো লোভী মহিলাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। তাই মরবো গো, তাই মরবো। এই জীবনে আমি অনেক পেয়েছি, আমি কিচ্ছু চাই না। এই না চাওয়ার ইচ্ছেটা যদি কদিন আগে হতো তাহলে অন্তত অপূর্ব বাবুর জীবনটা বাঁচত। এবার বলুন আপনি, বলুন এই মেয়েটার জীবনের পরিণতি কি হবে? আমি জানি না, আজ আমার কিছু বলার নেই, আজ তো শুধু আমার শাস্তি পাওয়ার পালা। তুমি আমাকে পথের ভিখিরি করে ছেড়েছো, আজ আমি নখ দাঁত বিহীন একটা বৃদ্ধ পশুরাজ। তবে একটা কথা বলতে পারি, এই শ্যামলী অপূর্বর কোনো ক্ষতি করেনি, ক্ষতি করেছি আমি। আমি 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 শুধু দাদার জীবন না, তুমি আমার জীবনটাও ছারখার করে দিয়েছো। ঠিক বলেছিস প্রলয়, তুমি তুমি নিজের ছেলের বউয়ের সঙ্গে ছি 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 থুতু দিতে পারছিস না, আমার মুখে থুতু ছেটাতে পারছিস না। কিন্তু কেন, সভ্য সমাজে একটা মানুষও কি তোমার মতো আছে? আমি মানুষ নই রে, আমি অমানুষ। অপূর্ব তোর পায়ের জুতোটা খুলে আমার গালে মার, এই অমানুষটার গালে মার। আছে আছে অপূর্ব বাবু, এমন অমানুষ অনেক আছে যারা যারা অবাস্তবকে বাস্তব করে, অসম্ভবকে সম্ভব করে, শিশু খাদ্য চুরি করে টাকার পাহাড় বানায়, আর সমাজটাকে খোলা বাজারে বিক্রি করে স্বেচ্ছাচারী তার চরমে ওঠে। সীতা সীতা, তুই আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা পাবে না তুমি। শুধু বাড়ির লোকটা নয়, নীলপুরের লোকও আপনাকে ক্ষমা করবে না। ক্ষমা পাবেন আমার বাবা দিবাকর বিশ্বাস, আমার মামাকে ঠকিয়ে তাকে ভিটে ছাড়া করে তার ভিটে মাটিতে চারতলা বাড়ি তৈরি করে সেখানে নীলকণ্ঠ হোটেলে যে দেহ ব্যবসার মদের দোকান খুলে বসেছেন, সেখানে নীলপুরের মানুষদের এখন চলছে প্রতিবাদের ঝড়। একটু বাদে সে ঝড় এসে আছড়ে পড়বে আপনার উপর, তৈরি হন, চরম শাস্তি পাওয়ার জন্য তৈরি হন। সীতা, আপনি আপনি আমার জীবন থেকে মহাকাশকে সরিয়েছেন। আপনি আমার সিঁদুর আমার যেটা করেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আমাকে একটা জানোয়ার তৈরি করেছেন। এই সমাজে মানুষের সামনে দাঁড়ানোর অধিকার তো আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। বলুন, উত্তর দিন, কেমন করে বাঁচবো আমি, বাকি জীবনটা কিভাবে বয়ে নিয়ে যাবো? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি তোমার পা ধরে বলছি, এই গ্লানি থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে একটু বিষ এনে দাও, আমি সেই বিষটুকু খেয়ে মরে বাঁচি। সমাজ কি আমাকে ঠাই দেবে? দেবে না, বাবা মুখ খুলে নিয়েছে, একমাত্র ভাইয়ের কাছে আজ আমি মৃত। এখন বাইরে বেরোলে এই সব লোককে আঙুল দেখে আমাকে বলবে এই মেয়েটা নষ্ট নষ্ট নষ্ট। তখন তখন ওই মানুষটা ওই অপূর্ব কি করবে, কেমন করে বাঁচবে? তাই তোমাদের সবাইকে বাঁচিয়ে রেখে আমি নিজেই চলে যাচ্ছি। এক কাগজের পুড়িয়ার ভিতরে বিষ খেয়ে আজ আমি তোমাদের চোখের সামনে নিজেকে শেষ করে দিলাম। শ্যামলী, এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে একটিবার তোমার পা ছুঁয়ে আমায় প্রণাম করতে দাও। না 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 না, এই হাত দিয়ে তোমার শরীরটা ছুঁয়ে আর আমি তোমাকে অপবিত্র করব না। দাদা, সরে যা, সরে যা সবাই, না হলে কিন্তু সত্য সত্য আমি তোদের সবাইকে গুলি করে মারব। মহাকাশ
দাস মাস্টার, প্রিয়রাত মল্লিকের দুর্নীতির দোষরে আমার স্কুলের শিশুদের জন্য বরাদ্দ মিটে মিলে চাল ডাল তেল কেরোসিন চুরির অভিযোগে আপনার বিরুদ্ধে এবং প্রিয়রাত মল্লিকের বিরুদ্ধে আপনারই থানায় যে ডায়েরি করেছিলাম আমি আর সীতা, তা সিআইডি তদন্ত অপরাধ কাগজে খবর বেরিয়েছে। আরে সব কিছু কৃত্য সীতা, শুধু একটাই কষ্ট হচ্ছে আমার জীবন থেকে সীতাকে সরে যেতে হলো এই সব মানুষগুলোর জন্য। এই বিজয় উৎসবে এই প্রতিবাদের উচ্ছ্বাস আজ আমি একা মাস্টার, একা নন আপনি, আমি আছি আপনার পাশে। এই দেখুন সঙ্গে করে নিয়ে এসেছি নীলপুরের সেই সর্বনাশ প্রিয়নাথ মল্লিক। তার মানে তুই প্রিয়নাথ মল্লিককে সঙ্গে নিয়েছিস মানে? মানে বুঝলে না? না, প্রচন্ড ঝড়ের দাপটে একটা বিরাট বট গাছ যখন উল্টে যায় তার যে অবস্থা হয়, এই লোকটার অবস্থা এখন ঠিক তাই। এই বিষাক্ত সাপ তার কোনো দিন ঘোড়া তুলে দাঁড়াতে পারবে না, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। সীতা পেরেছি মাস্টারমশাই, পেরেছি, আপনার আশীর্বাদে আমি জয়ী হতে পেরেছি। অটকারিতা সিঁদুর আমায় কলঙ্কিত করতে পারেনি, বরং মল্লিকপুরের সমস্ত কলঙ্ক আমি দিনের আলোর সামনে। আপনার একটা ক্ষতি হয়ে গেছে মাস্টার। ক্ষতি? কি ক্ষতি হয়েছে? আপনি আপনি আপনার বড় সন্তান শ্যামলীদিকে হারিয়ে ফেলেন। সে তো কবেই হারিয়েছি মা, মেয়ে হয়েছে যে আমার সঙ্গে ব্যবহার করেছে, তারপরে তার মুখ আর আমি দেখতে চাই না। চাইলেও আপনি আর কোনোদিন দেখতে পাবেন না মাস্টারমশাই, কারণ শ্যামলীদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। কেন কেন আত্মহত্যা করলো দিদি? আমার জন্য শ্যামলী আমার জন্য আত্মহত্যা করেছে, সবকিছুর জন্য দায়ী আমি। প্রিয়নাথ বাবু এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, তোমরা কেউ আমাকে ক্ষমা করো না, আমাকে শাস্তি দাও, চরম শাস্তি। হ্যাঁ তাই হবে, তাই হবে, আজ থেকে এই বাড়িটার দখল নেব আমরা। হ্যাঁ, এখানে বসবে বাচ্চাদের স্কুল, হবে দাতব্য চিকিৎসালয়, ধবিপত্যের পতিতা পল্লী তুলে তৈরি হবে বড় স্টেডিয়াম, নতুন রাস্তা হবে, জল হবে, আলো হবে, একটা নতুন নীলপুর তৈরি হবে, আর সেটা তৈরি হবে মানুষের টাকায়, যে টাকা জমিয়ে এই লোকটা এতদিন পাহাড় বানিয়ে রেখেছিল সেই পাহাড় ভাঙার টাকা এবার আমরা মানুষের মধ্যে বিলিয়ে দেবো। ওই বুঝি সিআইডি গাড়ি করে পুলিশ এলো? হ্যাঁ, একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো বাড়ির সামনে। জান প্রিয়রাত মল্লিক, জান দিবাকর বিশ্বাস, তদন্তের কারণে তথ্য অনুসন্ধানের কারণে জান, শ্রী ঘরে গিয়ে ঢুকে বলুন। আমি সিআইডি ডিপার্টমেন্ট থেকে আসছি। প্রিয়নাথ মল্লিক, আর দিবাকর বিশ্বাস, আপনাদের দুজনের নামে ওয়ারেন্ট আছে, চলুন এখনই যেতে হবে কলকাতার ভবানী ভবনে, চলুন। আছি সীতা, তুমি আমার ভেতরের অমানুষটাকে টেনে হত্যা করেছো, আমার চোখ খুলে দিয়েছে, এজন্য তোমাকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা। তোমরা দাঁড়িয়ে আছো কেন? আমাকে নিয়ে চলো, সৎকারের আগে মেয়েটার মরা মুখটা একবার দেখে আসি, চলো। তুমি কেন নীলপুর ছেড়ে কোথাও যেও না মা। যাবো না, যাবো না মাস্টার মশাই, আপনাকে ছেড়ে, এই নীলপুরের মানুষজনকে ছেড়ে আমি কোথায় যাব? সুখরঞ্জন মাস্টার মশাই সংসার সীমান্তে আজ হবে সীতার পদার্পণ। কি মহাকাশ মাস্টার, মন থেকে সমস্ত মিথ্যে রঙের দাগ মুছে দিয়ে আপনি আমাকে গ্রহণ করতে পারবেন তো? পারবো সীতা, নিশ্চয়ই গ্রহণ করতে পারবো। জীবনের পাশা খেলা তুমি প্রিয়রাত মল্লিককে হারিয়ে দিয়েছো, কিন্তু কোনো খেলাতে আমি আপনাকে হারতে দেব না। তুমি জিতবে, আমাকে গ্রহণ করে জিতবে, বলো জিতবে তো? জিতবো সীতা, নিশ্চয়ই জিতবো। কিরণ ভিসিডিতে শীঘ্রই প্রকাশিত হচ্ছে বিশ্বভারতী অপেরা নিবেদিত এবছরের সারা জাগানো পালা আমি হরিদাস পালের বউ। শ্রেষ্ঠাংশে আছেন কাকুলি চৌধুরী ও অনল চক্রবর্তী। আমি হরিদাস পালের বউ নবরঞ্জন অপেরা নিবেদিত সুমন্ত রায় ও মহুয়া ভট্টাচার্য অভিনীত হারানো সিঁদুর ফিরিয়ে দাও, হারানো সিঁদুর ফিরিয়ে দাও। গীতাঞ্জলি অপেরা নিবেদিত রাঙামাটির রঙ্গিলা। শ্রেষ্ঠাংশে আছেন রীনা চৌধুরী ও রাহুল গোস্বামী। রাঙামাটির রঙ্গিলা আনন্দলোক অপেরা নিবেদিত মন কেড়ে নেওয়া যাত্রাপালা মাটির ঘরে দেবীর পূজা। শ্রেষ্ঠাংশে আছেন শ্রীলা মজুমদার ও তরুণ কুমার। মাটির ঘরে দেবীর পূজা আনন্দ বাসর নিবেদিত লাবণী সরকার ও কৌশিক ব্যানার্জি অভিনীত মন কেড়ে নেওয়া যাত্রাপালা প্রতিমা বিসর্জন।
চন্দ্রলোক অপেরা নিবেদিত এবছরের সারা জাগানো পালা চামেলি ৪২০। শ্রেষ্ঠাংশে কৃষ্ণা চক্রবর্তী ও পল্লব মুখার্জি। চামেলি ৪২০। ভৈরব অপেরা নিবেদিত এবছরের সারা জাগানো পালা সন্ধ্যারাতের লালপরি। শ্রেষ্ঠাংশে অমৃতা চ্যাটার্জি ও কুমার নয়ন। সন্ধ্যারাতের লালপরি। নটরাজ অপেরা নিবেদিত ত্রিদীপ ঘোষ নির্দেশিত অভিনীত এবছরের সেরা যাত্রাপালা কাল কেউটের ছোবল। কাল কেউটের ছোবল। ভারতীর্থ যাত্রা সমাজ নিবেদিত তাপসী রায়চৌধুরী অভিনীত এবছরের সারা জাগানো পালা নটি বিনোদিনী। নটি বিনোদিনী। আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।